নমস্কার, ভূমি বার্তা নিয়ে হাজির হয়েছি আমি তনুশ্রী। আপনারা দেখছেন ভূমি 24x7। চোখ রাখবো বিস্তারিত খবরে। এক মাসেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধ থামার কোনো নাম এখনো পর্যন্ত নেই। এদিকে যুদ্ধের ফলে হাজার হাজার লোক মারা যাচ্ছে, ক্ষতি হচ্ছে দেশ সহ বিশ্বের অর্থনীতি। এমতো অবস্থায় বিভিন্ন মানুষের পাশাপাশি শান্তির বার্তা দিতে এবার অভিনব উদ্যোগ নিলেন বালুরঘাটের শিল্পীরা। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত থেকে বালুরঘাট শহরের বালুরঘাট হাই স্কুল সংলগ্ন একটি দেওয়ালে যুদ্ধ নয় শান্তি বার্তা দিয়ে ছবি আঁকলেন তারা। প্রায় 1000 স্কোয়ার ফিট দেওয়ালে গতকাল থেকে বালুরঘাটের পুরুষ ও মহিলা শিল্পীরা ছবির মাধ্যমে শান্তির বার্তা দিচ্ছেন। আগামী 15 এপ্রিল সকালে এই ছবি আঁকার প্রক্রিয়া শেষ হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বালুরঘাটের শিল্পীদের এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। কলা দিবস, তো সেই উপলক্ষে আমরা এই যে এখন বর্তমানে চারিদিকে একটা যুদ্ধ পরিস্থিতি, তো আমাদের তো প্রতিবাদের ভাষা এই ছবি। তো এত বড় তো ক্যানভাস করে আঁকা সম্ভব নয়, তো শহরের দেওয়ালে, এত বড় দেওয়ালে, প্রায় 1000 স্কোয়ার ফিট দেওয়াল, তো আমরা এই জেলারই বিভিন্ন শিল্পীরা সবাই সম্মিলিত হয়ে এই যুদ্ধের প্রতিবাদটা আমরা 15 তারিখে করব। তো এত বড় দেওয়া তো 15 তারিখে সম্ভব নয়, তাই আমরা একটু আগে থেকে এটা শুরু করেছি। আমরা 15 তারিখ সকালে এটা সম্পূর্ণ করব। আমাদের যে প্রতিবাদ, যুদ্ধ নয় শান্তি চাই, সেই বার্তাটা আমরা দেওয়ালের মাধ্যম দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দক্ষিণ দিনাজপুর থেকে সুমন ভৌমিকের রিপোর্ট, ভূমি 24x7।